আমি 66 মেট্রিক পাস করি সেকেন্ড ডিভিশন, ওই অবস্থা আমি চাকরিতে যোগদান করি ঢাকার পূর্বে কাঞ্চন বাজারে, জামরা পূর্বে কাঞ্চন বাজারে সাতটা দুটো আমি সুগার পাই। সেখানে আমি একাগ্রতার সাথে 3 বছর সুগার হয়েছে পরে থাকি। সেখানে থাকাকালীনে বঙ্গবন্ধু 7-8 মাসের ভাষণ শোনার পরে আমি আবার আমার সহ এক অফিসার দুইজন, আমি ম্যান্ডেলের সুপারভাইজার, আমি একান্ডের সুপারভাইজার আর ইলেকট্রিক সুপারভাইজার, তিনজন একই এলাকার বলতে বলা যায়। 7-8 মাসের ভাষণ শুনে আমি তখন ঢাকার থেকে 3 বন্ধুই হাঁটা শুরু করলাম। ঢাকা দিয়ে ঢাকার ভিতর দিয়ে আসাটা কোনোই সম্ভবপর নয়, বাইর দিয়ে খুব কষ্টে 11 জন হেঁটে হেঁটে মাইনকেটচর নামের এক জায়গা অর্থাৎ ইন্ডিয়া ভারতে সেখানে আসি, পা ফুলে গেছিলো। ওখানে আমাদের চিনমারি এমপি সাহেব সাদাকাত হোসেন, তারপরে এমএলএ আমার বাবু ভাই আমাদের দেখে কিনে আনসার, খুব তো কষ্ট করে আসি, কী ব্যাপার, এর ডাক্তার এখানে আসো, চিকিৎসা দিল, থাকলাম 2 দিন। 3 দিনের দিন আমি ওখান থেকে বৌমারি আসলাম, আসে দেখি কোনো ক্যাম্প নাই, তখন মুক্তিতার কোনো সংগঠিত হয়নি। ওখান থেকে আমি বাড়ি চলে আসি, বাড়ি এসে দেখি সব পুড়ে চুড়ে শেষ করেছে খানখানা, বাড়িতে থাকার কোনো ভয় নেই। না পেয়ে তখন কী করলাম, আবার রৌমারি গেলাম, রৌমারি গিয়ে থাকলাম 10-12 দিন। থাকার পরে কেবলই মুক্তিটা সংগঠিত হয়, প্রথম দেশে আমরা 125টা ছেলে সংগঠিত হলাম, সব শিক্ষিত। ওখান থেকে পাপু ভাই বা চক্কু ভাই এমএনএ এমপিরা আমাদের পাঠালো হায়ার ট্রেনিংয়ের জন্য। যাই হোক, আমরা তখন মের 4 তারিখ আমরা হায়ার ট্রেনিংয়ে যাই, হাটে গেলাম। এখান থেকে ধুবড়ি ডুবড়ি হয়ে, কুচবিহার হয়ে, শিলিগুড়ি হয়ে আমরা দার্জিলিংয়ে নিয়ে গেলাম আমাদের মিউজিক ক্যাম্প, পুরাতন ক্যাম্প, খুব কষ্টে সেখানে ট্রেনিং হলো 28 দিন। ট্রেনিংয়ে ভয়াবহ ট্রেনিং, খুব কঠিন ট্রেনিং হওয়ার পরে সেখানে শিক্ষকতার যোগ্যতায় আমি সেখানে একজন প্লাটুন কমান্ডার, 30 জন সৈন্য নেতা পরিচালক। ওখান থেকে আমাকে ট্রান্সফার করলো ভুঙ্গামারি, মানে ওটাকে বলে ইয়ে আর কি, বুড়িমারি বাবুরা। ওখান থেকে আমার অপারেশন শুরু হলো, আমি প্লাটুন কমান্ডার, আমার প্লাটুন 2 ছিল নুরুন নবী, সেকশন কমান্ডার মোজাফর, ডিপুটি কমান্ডার আমার, আরও কয়েকজন আছে, আমরা 30টা ছেলের আমি নেতা আর কি কমান্ডার। যাই হোক, ওখান থেকে আমি 17 দিন থাকার পরে আমাদের ট্রান্সফার করলো বুড়া বুড়ি মোগলবাড়ি, মেজর সাব সেক্টর কমান্ডার মেজর অজস্বী জানসার, তুমি তোমার পড়ার নিয়ে ওখানে যাও। ওখানে ওখানে থাকলাম 10-15 দিন। থাকার পরে সে মানে কী আর করুন দৃশ্য কী আর বলব, আমার ডিপুটি কমান্ডার জায়গায় তো বললোই যে হালাবাড়ির তলের অপারেশন করলো, যে ওখান থেকে আমাকে ট্রান্সফার করলো চিনমারি মোহাম্মদ চিয়ামার। এখানে থাকার পরে আমি রানিগঞ্জে ডিফেন্স দিলাম, ডিফেন্স দিয়ে ওখান থেকে উদিপুর অপারেশন, তারপরে এখানে বালাবাড়ি অপারেশন করার পরে 13 নভেম্বর রোজবোধা বৃহস্পতিবার অনন্তপুর, কুড়িগ্রাম উদিপুর অনন্তপুরে খানসানা ঢুকে সেখানে ভোর 6:30-6:30 থেকে 5:30-6:30 থেকে আগুন লাগলো। আমি আমার প্লাটুন নিয়ে সেক্টর নিয়ে অ্যাডভান্স করলাম, করার পরে দেখি কোনো মুক্তিযোদ্ধা নাই, 11 নম্বর সেক্টর মুক্তিযোদ্ধা খুঁজে পাই না, যে কতিপয় আর কয়েকটা মুক্তিযোদ্ধা 50-60টা মুক্তি অ্যাডভান্স করলাম। ফ্রন্ট ফাইটারও প্রায় দীর্ঘ 3 ঘন্টা, আমি তখন কিংকর্ত বিমরে হইয়া কোনো উপায় না দেখে আমি একটা নালা পার হইয়ে আমার সাথে সহযোদ্ধা তসলিমুদ্দিন, লুৎফর রহমান, আব্দুল মজিদ এবং বর্তমান যিনি বীর বিক্রম সগতরী সরকার, উনি আমার ভাইটা হয়, ও তখন ওই 11 নম্বর সেক্টরের কোম্পানি চাকরি ছিল, ওনাকে বললাম যে শকর কী করবি এখন,
এখান থেকে সাপোর্টিং আনতে ছিল আমার, ওকে নিয়ে নালা পারে সাপোর্টিং দিতে যাচ্ছি। সাপোর্টিং দেওয়ার পরে প্রায় দু ঘন্টা যুদ্ধ চললো, চলার পরে সে করুণ দৃশ্য কী আর বলবো। সাইডে সকল সাড়ে ডান পায়ে গুলি লাগেছে, এক মুক্তিদাকে বলতেছে কোল্ডিং করে স্যার আপনার এক গুলি গুলি লাগেছে। তখন বিকাল পনেরো পাঁচটা হবে আর কি, পনেরো পাঁচটা নাম সন্ধ্যা লাগে গেছে, কারণ কেটে কুলিং করে যায় ঠিক ওই অবস্থা, তাকে গামছা দিয়ে পা বেঁধে তাকে উনি মানে নৌমরি পাঠানোর ব্যবস্থা করলাম। পরে তারপরে ছেলেতে খাওয়া দাওয়া করার পরে পরের দিন সকালে ছেলেতে ক্রস করলাম, আমার ছেলে কোনো ক্ষতি হয় নাই। যাই হোক পরের দিন আবার আমরা চলে গেলাম ইয়াতে উড়িপুর, উড়িপুরে ওখানে একটা ছোটো ব্রিজ ছিল, ব্রিজের ফরন ফাইট হলো প্রায় দুই তিন ঘন্টা, তারপর ওখানে একজন আলাদাকার নিহত হলো। এর মধ্যে একদিন আমি মোগলগাছায় গিয়েছিলাম, যাওয়ার পরে যাত্রাপুরে হাটে গেলাম, আমি আমার সেক্টরের তিনজন আর কয়েকজন ছেলে গেলাম, যারা দেখি রাজাকাররা হাটে কল দিচ্ছে আর মানে দোকানদারদের মারপিট করতেছে। সাইডে পজিশন নিয়ে তিনটে রাজাকে ধরলাম আর একটা দালালকে ধরলাম, ধরাও সে তাকে ইনসার করতে পারো যা পরিস করতে পারো। তারপরে দেখা যাচ্ছে না হাটটা খুব পরম শুরু হলো, পাবলিকের হাট করতে বাজার করতে পারে না। সেখানে কন্টিনিউ সাত দিন থাকলাম বাজার থাকার পরে, ওখান থেকে আসার পর একদিন বিকাল এই সাড়ে তিনটে চারটের সময় ফাংশনে আমার ক্যাম্প প্রায় দেড় ঘন্টা ফরন ফাইট, তাহলে হেভি অস্ত্র আমাদের তো নর্মাল অস্ত্র। যা হোক থাকার পরে আমরা প্রয়াস হলাম আর কি, বাধ্য পরে আসার পরে কী যে দিনগুলো গেছে এই দিন কথা বলতে গেলে কান্না আসে, না খেয়ে না দিয়ে যুদ্ধ করেছি। আজ এতদিন বছর পরে এত পঁয়তাল্লিশ বছর পরে আমাদের কাছে সাক্ষাৎকার নেবে আমি তো ভাবি পাই, আরও সাক্ষাৎকার দিয়েছি কিন্তু মন চায় না এই না কথা বলতে, দুঃখ লাগে। কোনোদিন গাছের কাঁচা কলা খেয়েছিলাম, কোনোদিন কলার গাছের ভিতরে মাংসা খেয়েছিলাম, কী যে খাবার অভাব ছিল। আমাদের পাশেই মানে থানা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ চেয়ারম্যান উনি এখানে চালটা পাঠিয়ে দেন, সে চাউল তো লোক বহু এক মন চাল দিয়ে কয়েকজন খায়, চাউল খিচড়ি গালায় ভাজি করে খাই খেয়ে দিন কাটেছে। সেই যে কাটিয়ে দিনগুলো আজকে আসলে আসলে গিয়ে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে কী হবে কী হবে না কী করতে দিন গেল, ওদিক বাড়ি ভেঙে গেল বা মানুষের বাড়িতে কামলা কিচেন দিয়ে খেলাম, প্রতিদিন দুঃখ করলাম, খেটে কামারে কাজ করলাম, কাঠমিস্ত্রি করলাম, মিষ্টি কাজ করলাম, অমুক করলেন তমুক করলাম, করে কোনো জীবিকা নির্বাহ করে এখনও পর্যন্ত আমার জমি জমা এখন নদী পড়ে আছে, পঞ্চাশ ষাট বিঘা জমি সব নদী পড়ে আছে। এই লেখাপড়া শিখছি বিধায় দুটো কর্ম করে 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 এ পর্যন্ত আসলেন। আমার একজন কথাটা বলতে গেলে কিন্তু দুঃখ লাগে, যে কষ্ট করেছি আর যে ত্যাগ টিকিট টিকিট খাই দেশটাকে স্বাধীন করেছি তা বলতে গেলে আর অভ্যাস থাকে না। যুদ্ধ তো সবাই করেছে, এখন তো মুক্তি তো অনেক বেড়ে গেছে, তারপর খরিদ করা বন্ধুকে পত্র টুকানি ডিশ নেওয়া ডেবি করা কত মুক্তি আমাদের আর কি, এইসব আমার কোনো দাম করতে পারে। স্বাধীন পরে আমি চিনবাড়িতে ইয়াতে মানে রানিগঞ্জে ছিলাম, মানে অর্থাৎ আমি আমার এই অন্ধপুরে দেখাইছিলাম, চিনবাড়ি দেখাইছিলাম। স্বাধীনের পরে আমি এক কোনো দিন হাতিয়ে জমা দেই, কারণ আমি অনেক রাজাকার পঞ্চাশটা রাজাকার ক্রস করেছি ধরেছি, তাতে হাতিয়ে জমা নিয়েছি। আমি একাই পঁয়ষট্টিটা হাতিয়ার আমার প্লাটনে হাতিয়ার বাদ দিয়ে পঁয়ষট্টি হাতিয়ার আমি ফোন করি এবং কয়েকজন রাজাকারকে মেয়েছিল হত্যা করেছি। এই কষ্ট করে এক টিকিটা সহ্য করে না খেয়ে না দিনে স্বাধীন করেছি, আজকে তার বিনিময়ে আমার বঙ্গবন্ধু শেখ হাসিনার মানব কন্যা শেখ হাসিনা আবার তিনি যে তার বাবার কাজ বই করে যাচ্ছে খুবই আনন্দ লাগে, খুব সুন্দর করে যাচ্ছে। আমরা যেটা আশা করছিলাম, বঙ্গবন্ধু যেটা আশা করছিল, আমরা যেটা চাইছিলাম তার জন্য রক্ত দিয়েছি, ঠিকই উনি কিছুটা করে যাচ্ছেন, আমার খুবই খুশি খুবই সন্তুষ্ট। হাসিনা বাদ যাই হোক এবং তার কর্মকাণ্ড সুমন খুবভাবে কাজ করে যাক। আমাদের আশঙ্কা যেটা ছিল হাসিনা বা আসার পর থেকে আমাদের মনে খুব প্রফলভাবে লেগেছে এবং উনি যে কাজগুলো করেছেন দেশকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার হায়াত দাস করুক এবং আমাদের মনের স্বপ্নটা যেন উনি বাস্তবায়ন করতে পারে। এবং আমার বাংলার আমরা যা ছয় সাত কোটি ছিলাম এখন আঠারো কোটি সত্তর কোটি সবাই আমাদের সন্তান, আমরা কোনো ভাবতে পারি না, আমরা কখনো ক্লাস ইনভিশন করতে পারি না যেটা আমার সন্তান নয়, সবাই আমাদেরই সন্তান। তারা যদি এই জিনিসটা না বোঝে দেশটা কীভাবে আসলো, কীভাবে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর কী হবে, কী করবো, আমাদের করণীয়টা কী, এটি যদি আমাদের ছেলেবেলা না বোঝে, তাদের যদি বুঝাতে না পারি তাহলে তো তারা বুঝতে পারে। আমি মনে করি আমাদের ছেলেবেলা
শুধু আওয়ামী লীগের ছেলেপেলে না, হয়তো বিএনপি জাতীয়বাদী জামাতের বহু আছে, তারা তো আমাদের সন্তান। তাদের ভিতরে এই জিনিসটা, এই বোধশক্তিটা কেন তো আসতেছে না, এই দেশটা কীভাবে আসলো, তারা যে কেন বুঝতেছে না, কেন তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, এই নিয়ে তো আমি করি ভোট করতেছে না। আর এই জিনিসটা বোঝাও কিন্তু খুব ক্যাপাসিটি, খুব প্র্যাকটিক, মানে খুব একটা ইয়ে ক্যাপাসিটি আছে, অনেকেই এটা বোঝে না, অনেকে বলে। আমি আশা করি আমাদের যে ছেলে সন্তান আছে তার জন্য ভবিষ্যতে এই দেশের জন্য কোনো খারাপ না ঘটনা ঘটেই, এর জন্য সুন্দরভাবে চলতে পারে এবং সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, বিশ্বের জন্য আমরা নাম করতে পারি, বাংলাদেশ স্বাধীন হিসাবে এটা পুনর্বাসন করতে পারি, এই বলে আমি